لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীপ্ত টিভি আয়োজিত হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে আপনাদের স্বাগতম। উক্ত মহতী অনুষ্ঠান নিবেদিত হচ্ছে এয়ার এশিয়ার পক্ষ থেকে। আরও যেসব প্রতিষ্ঠান এই মহতী অনুষ্ঠানে সহযোগিতা এগিয়ে এসেছে তারা হচ্ছে মাইক্রোফাইবার গ্রুপ, DFSK, এহরাম সোপ ও শরীফ হজ গ্রুপ। বরাবরের ন্যায় এই মহতী অনুষ্ঠানে আমরা দেশবরণ্য কিছু আলেমী দিন ও ইসলামী চিন্তাবিদগণকে আমন্ত্রণ করে থাকি। আজকে এমনই একজন বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও আলেমী দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে প্রথমত আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছি। তিনি হচ্ছেন বিশিষ্ট মুফাসসির কোরআন মাওলানা সাদিকুর রহমান আজহারি। তিনি মিশরের আল আজহার ইউনিভার্সিটি, আপনারা জানেন, অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত একটা ইউনিভার্সিটি, যেখানে তাফসিরের উপরে, ফিকা এবং হাদিস কোরআনের উপরে অনেক গুরুত্বপূর্ণ ডিগ্রি নেওয়া হয়। তেমনি একজন উচ্চ ডিগ্রিধারী ইসলামী শাস্ত্রের, যিনি আমাদের বাংলাদেশে একজন বরেণ্য চিন্তাবিদ এবং ইসলামী আলোচক, আপনারা তাকে চিনেন, তার অনেক পরিচিতি আছে, একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বটে, মাওলানা সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাইক? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়ের, হাইয়াকুমুল্লাহ। আপনারা জানেন যে আজকে হজের দিন, আমরা চলে এসেছি হজের আলোচনায়। বর্তমানে মক্কায় যেসব হাজিরা অবস্থান করছেন তারা মিনা থেকে, মিনার তাঁবু থেকে আজকে ভোরে আরাফার ময়দানে তারা রওনা দিয়েছেন। লক্ষ লক্ষ হাজিদের পদচারণায় মুখরিত এখন আরাফার ময়দান। আমি শায়েক আপনার কাছে জানতে চাব যে এই আরাফায় অবস্থানকালীন সময়ে, এই গুরুত্বপূর্ণ একটা দিন যেটা হজের তিন ফরজের একটি ফরজ, যেটাকে বলা হয় উকুফে আরাফা বা আরাফা ময়দানে অবস্থানের দিন, এই দিনে হাজিদের করণীয় কিছু আমল আছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাব। এই আমলগুলোর মধ্যে হচ্ছে যে ওই আরাফায় অবস্থানকালীন কিছু আমাদের আদব আছে এবং তার পাশাপাশি কিছু আমল আছে, এই বিষয়গুলো আপনার একটু বিশ্লেষণ আশা করছি। জাযাকুমুল্লাহু খায়রান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতান ওয়া সালামান আলা মাবউসি রাহমাতাল লিল আলামিন, সুম্মা আম্মা বাদ। আরাফা, এটি হচ্ছে মুসলমানদের পরিচিতির একটি জায়গা, যেখানে একজন মুসলিম তার রবকে চিনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবেন। যদি অত্যন্ত দুর্বল বর্ণনা মতে পাওয়া যায় যে এই সেই জায়গা যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালাম দুজনের একটা পরিচয় পর্ব হয়েছিল, সুদীর্ঘ লম্বা সময়ের দুনিয়ায় আসার পরে বিচ্ছিন্ন ছিলেন, এরপরে এখানে একটা পরিচয় পর্ব হয়েছিল, এই জন্য এটাকে আরাফা বলা হয়। যদিও এটা দুর্বল সনদে বর্ণিত, তারপরেও এটা প্রকাশ করার মতো, কারণ এর বিপরীতে কোনো কিছু আমাদের কাছে নেই যেটা এর চাইতে অথেন্টিক, এই জন্য আমরা এটাকে বলতে পারি যে এটা একটা পরিচয়ের জায়গা। এখন আসুন, আমরা এই জায়গাতে হাজি সাহেবরা কী করবে, যারা আমরা দেশে আছে আমাদের করণীয় কী? উভয় জায়গাতে যারা আছে, যারা হাজি সাহেবরা আছে এখন আরাফার ময়দানে যারা অবস্থান করছে, এই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 365 দিনের ভিতরে সবচেয়েতে দিনের দিক থেকে আল্লাহর কাছে দামি দিন হচ্ছে আরাফার দিবস। আরাফার দিবসটা আল্লাহর কাছে এত দামি, আল্লাহ তাআলা তার অগণিত গোলামদেরকে এই সময়ে মাফ করতে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, রাত্রিবেলায় অনেক গুণা হয়েছে তোমার জীবনে, জীবনের অনেক গুণা করেছো দিনের বেলায়, এখন তো দিন। আরাফার ময়দানে হাজি সাহেবরা অবস্থান করে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, এই সময়ে তুমি তোমার গুণাগুলো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও,
আল্লাহ তোমার সব গুণাগুলো মাফ করবে। তাহলে দিনের মধ্যে সবচেয়েতে সেরা দিন হচ্ছে আরাফার দিবস। রাতের ভিতরে যেমন লাইলাতুল কদর, দিনের ভিতরে আরাফার দিবস সবচেয়েতে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিবসে আমাদের কাজটা কী হবে? আমাদের কাজ হচ্ছে যারা আরাফার ময়দানে আছে তারাও দোয়া করবে, আমরাও আল্লাহর কাছে দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বুখারিতে হাদিস আসছে, সেই মুসলিমে হাদিস আসছে, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে এই দোয়াটা প্রতীয়মান হয়েছে, এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রু দুআইন মা কুলতু আনা ওয়ান্নাবিয়ুনা মিন কাবলি, সবচেয়েতে সেরা দোয়া যেটা আমি করেছি, অন্য সব নবীরা যেই দোয়াটা আল্লাহর কাছে করেছে সেই সেরা দোয়াটা হচ্ছে এই দোয়া, যে আরাফার ময়দানে যেই দোয়াটা আমরা করে থাকি, আরাফার ময়দানে যেই দোয়াটা আমরা সবসময় সচরাচর করে থাকি, যদি আমরা আরবিতে না পারি তাহলে আমরা বাংলায় আল্লাহর কাছে যত রকমের দোয়া জানি আমরা এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করতে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আরবিতে না পারি আমরা বাংলায় বলার চেষ্টা করবো যে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনার কোনো অংশীদার নেই, আল্লাহ আপনার বড়ত্ব সব কিছু, আল্লাহ আপনি ছাড়া বড় কেউ নেই, আল্লাহর মালিকত্বে আল্লাহ আমরা সবাই চলছি, আপনার মালিকত্বে আল্লাহ আপনি আমাদের মালিক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনার কোনো শরিক নাই, এই বিষয়গুলো বারবার বলবো যে আল্লাহ আমার শিরিকের গুণাগুলো মাফ করে দেন, আমার কুফরিগুলো মাফ করে দেন, আল্লাহ আমার জানা গুণাগুলো মাফ করে দেন, অজানা গুণাগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। এই দোয়াগুলো আমরা করতে থাকবো। যদি আরবিতে মুখস্থ থাকে তাহলে আমরা এই দোয়াটা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়বো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে খয়রু দুআইন দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিবসের দোয়া আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় দোয়া। যত দোয়া আছে সবচেয়েতে প্রিয় দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। আরেকটি বিষয় আমি প্রত্যেককে বলতে চাই যে দোয়া যখনই আমরা করব, প্রত্যেকটা দোয়া তিনটা ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। একটা ক্যাটাগরি হচ্ছে মুফাজাআতান, তাৎক্ষণাৎ আল্লাহ তাআলা কবুল করেন। এই তাৎক্ষণাৎ কবুল হওয়া দোয়াগুলো নির্দিষ্ট অনেক জায়গাতে যখন আপনি দোয়া করবেন, কাবা দেখার পরে দোয়া, অথবা আপনি যখন হাজরে আসওয়াদে চুম্বন করছেন সেই সময়ের দোয়া, আরাফার ময়দানে দোয়া, মুজদালেফায় দোয়া, অথবা মিনা থেকে হাজি সাহেব আসছে এই সময়ে করা দোয়াগুলো, এমনকি পাথর নিক্ষেপ করার সময় আপনি দোয়া করবেন, এই সময়ের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, একেবারে তাৎক্ষণাৎই কবুল করতে পারেন। আরেকটা হচ্ছে তাখিয়ারান, হয়তো তাৎক্ষণাৎ কবুল করেন নাই, এক বছর, দু বছর, তিন বছর, চার বছর পরে আল্লাহ কবুল করলেন, হতে পারে বিশ বছর পরে আল্লাহ তাআলা কবুল করবেন, এটাকে তাখিয়ারান বলা হয়। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন, বুশরা মিন ইনদিল্লাহি আজ্জা ওয়াজাল, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দিবেন সেই দিন যেদিন আপনার দুনিয়ার কোনো সম্পদ কাজে লাগবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, গোলাম এই যে নিয়ামতটা তোমার জন্য রেখেছি, ওই যে আমার কাছে আরাফার ময়দানে দোয়া করেছিলা, আমার কাছে ওই সময়ে তুমি চেয়েছিলা, আমি দুনিয়ার জীবনে তোমাকে দেইনি, পুরো ফলাফল আমি আখেরাতের জন্য রেখে দিয়েছি। এজন্য আমরা এই মুবারক আরাফাতের দিবসে আমরা দোয়া করব, হাজি সাহেবরা দোয়া করবে, যারা আমরা দেশে অবস্থান করছি এই মুহূর্তে, যারা প্রোগ্রামটা দেখছি আমরা আল্লাহর কাছে দোয়া করবো। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি দোয়া এবং আমলের বিষয়টি তুলে ধরলেন। আর আমরা জানি যে আরাফা অবস্থান করতে হয় সূর্যাস্ত পর্যন্ত। জি জি, এই সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করাটা সেটা একটা ফরজ কাজের মধ্যেই পড়ে। জি, অনেক সময় দেখা যায় যে একটু তাড়াহুড়ার জন্যে বা একটু কে কার আগে মুজদালিফায় চলে যাবে এবং সেখানে গিয়ে অবস্থান নিবে খোলা আকাশের নিচে, এটা ভেবে আমাদের কাফেলার পরিচালকদের মধ্যে অনেকের মধ্যে এই ধরনের একটা কম্পিটিশন থাকে যে সূর্যাস্তের আগে, লাল আভাটা আসার আগেই স্থান ত্যাগ করে চলে যাচ্ছে মুজদালিফের দিকে। এই বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই। এটা অত্যন্ত জরুরি বিষয় যে আল হাজ্জু উকুফু আরাফা, একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিটেলস এ বিষয়ে বলেছেন যে হজ মানেই হচ্ছে আরাফার মধ্যে অবস্থান করা। এখন অবস্থান কতটুকুন সময় করবে, আপনি যেটা বললেন যে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অবস্থান করা, এটা হচ্ছে সবচেয়েতে নির্ভরযোগ্য আমল। আপনি যদি এই আমলটা এইভাবে করেন তাহলে পুরোপুরি আপনি সুন্নাহ মেনে করলেন। যদি কেউ অসুস্থতা বোধ করছে যে আমার শরীরটা খারাপ লাগতেছে, যদি কেউ হসপিটালে অ্যাডমিটও থাকে তাকে কিন্তু ইসাফ বা অ্যাম্বুলেন্সে করে একটু সময়ের জন্য নিয়ে আসা হয়, এরপরে তাকে ওইখানে রেখে নিয়ে যাওয়া হয়, না হলে কিন্তু আপনার হজ হবে। একটা বিষয় হলো এখানে তো তাড়াহুড়ার কিছু নেই, তাড়াহুড়া আমাদের মাগরিব এবং এশা পড়তে হবে মুজদালিফায় গিয়ে, এবং সেটা মধ্যরাত্রিতে পড়া যায়। জি জি জি, তো সেক্ষেত্রে আমরা তাড়াহুড়া কেন করি? আমরা এই ক্ষেত্রে তাড়াহুড়া মোটেও করব না, কারণ হচ্ছে এই আরাফার ময়দান
এটা আল্লাহর কাছে অত্যন্ত পবিত্র ময়দান। আপনি যতটুকু সময় এখানে পাচ্ছেন একটুই সময়টাকে লুফে নেন, সময়টাকে একটু কাজে লাগান, আমরা তাড়াহুড়া না করি। এটা তিন ফরজের এক ফরজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কোনো কারণে যেন এটার ত্রুটি না হয়। এবং দেখবেন কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ইরশাদ করেছেন যে ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া করে। আমরা ইবাদত করার ক্ষেত্রে গিয়েও সেই জিনিসটা আমিও দেখেছি, আমিও তাড়াহুড়ার সময় এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে এটা যেন একটা অনেকটা বাণিজ্যিক একটা ব্যাপার, কে কার আগে চলে যাবে, মানে কেমন যেন প্যাকেজটা বুঝিয়ে দিতে পারলে কেমন, এবং তাড়াতাড়ি হাজিদেরকে খুব বাসের মধ্যে খুব জড়ো করে তুলে তাদেরকে নিয়ে একজন আরেকজনের আগে কীভাবে রওনা দিয়ে পাশ কাটিয়ে চলে যাবে, এটা তো আসলে সেই বিষয় নয়। আমি যদি আস্তে ধীরে যাই, মধ্যরাত্রিতেও যদি আমি মুজদালিফায় গিয়ে উপস্থিত হই, সেখানে আমার মাগরিব এবং এশা দুটো নামাজ, দুই ওয়াক্তের নামাজ আমি একসাথে আমি আদায় করব, তাহলে এই ইয়েটা মানে বিধানটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমাদের এই বিষয়টা কেন আমরা পরিহার করি না, বা এটা কেউ কেউ করে সবাই না, আলেমদের আরও বেশি সচেতন, আরও সচেতন হওয়া দরকার, যারা মোবাল্লেক থাকেন, মুআল্লিম থাকেন, আপনারা আরও সচেতন, এবং হাজিদেরকে এই বিষয়টা আরও সতর্ক করা উচিত। অবশ্যই অবশ্যই। শেখ, আপনি একটু বলবেন যে জামারায় কঙ্কর নিক্ষেপের আদব, তোয়াফের আদব, সাইর আদব, বিশেষ করে বাইতুল্লাহ শরীফ স্পর্শ করার যে একটা আদব, এই আদব এবং নিয়মকানুন সম্পর্কে যদি আপনি একটু বলেন। জাযাকুমুল্লাহ খায়রান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু আমরা হজের সময়ই না, আমরা যখন উমরা করতে যাই তখনও কিন্তু এটা অত্যন্ত জরুরি বিষয় যে আমাদের কাবার ক্ষেত্রে যে আদবটা দরকার। জি, এবং হাজিদের জন্য বিশেষ করে, যেহেতু আমাদের হজ কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম, কাবা শরীফের সাথে যে আদব দরকার, পাশাপাশি এই প্রত্যেকটা জায়গা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হজের পুরো কার্যক্রমটা যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন প্রত্যেকটা জায়গার ভিতরে অত্যন্ত এহতেরাম কাজ করে, সম্মান কাজ করে। আপনি যখন জামারাতে পাথর নিক্ষেপ করবেন, আপনি সেখানে একটু কল্পনা করেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে যখন যাবে করতে এসেছে, সন্তানকে যাবে করবে ঠিক যেই জায়গাতে সন্তানকে ধোকা দিয়েছে, সন্তানকে যখন শয়তান এসে বলল যে তোমার বাবা এতদিন পরে এসে যেই তোমাকে রেখে চলে গেল মরুপ্রান্তে, তুমি ছোট্ট মানুষ ছিলা, তোমাকে রেখে চলে গিয়েছে, আজকে তিনি আসছে তোমাকে জবাই করার জন্যে, সেই জায়গাতে বাপ আর সন্তান মিলে ওই যে শয়তানকে প্রতীকী পাথর মারা হলো এবং পাথর মারলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা খুব পছন্দ লেগেছে। এখন কিন্তু শয়তান সেখানে আটকা নাই, বরং আল্লাহ তাআলা দেখতে চান যে আমার ইব্রাহিম ঠিক যেই পথে অনুসৃত হয়ে পাথরগুলো নিক্ষেপ করেছিল, আমার ইসমাইল যেই পথে এই পাথরগুলো নিক্ষেপ করেছিল, অন্তত যেন আমরা এই পথ পন্থা যেন আমাদের মনে অনুধাবন করতে পারি। এই জন্য পাথর নিক্ষেপের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশ অথবা ভারত অথবা পাকিস্তান থেকে, সাবকন্টিনেন্ট থেকে যে সমস্ত হাজিরা যায়, অনেক সময় দেখা যায় যে আমরা আবেগপ্রবণ হয়ে উত্তেজিত হয়ে যায়, এমনকি অনেক সময় জুতা আমরা এখানে নিক্ষেপ করি। আপনি যদি বড় পাথর নিক্ষেপ করেন, এর দ্বারা শয়তানের বড় কোনো গায়ে ব্যথা লাগবে, আঘাত। মুজদালিফা থেকে কিছু ছোট ছোট কঙ্কর, হ্যাঁ, যেটা মোটর সমতুল্য, হ্যাঁ, মোটর সমতুল্য, এটা হচ্ছে সুন্নাহ। জি, মোটর সমতুল্য একটু ধুয়ে নেবেন, কারণ এখানে পুরো একটা বছর পরে প্রথম দিন 60টা মারতে হবে বড় জামারায়, তারপর দিন থেকে 21টা করে মারতে হবে, 21টা করে টোটালি 49টা পাথর মারতে হবে তিন দিনে। জি, এই 49টা পাথরের ক্ষেত্রে আপনি হয়তো 52টা নেন, 53টা নেন, যদি কোনোটা একটু বেশি নিতে হয়, যদি এটা আবার স্লিপ করে পড়ে যায়, হারিয়ে যায় তখন আপনি সেখানে কোথায় পাবেন, একেবারে মোটরশুটির মতো আপনি 49টা পাথরের ক্ষেত্রে আপনি হয়তো 55টা নিতে পারেন, আপনি বাড়িয়ে নিলেন, আপনি এটা রাখেন আপনার কাছে। এইভাবে করে আপনি খুব আদব লক্ষ্য করে এখানে প্রত্যেকটা জায়গায় আপনি ইতিহাসটা মনে করবেন। এরপরে আসুন, আপনি যখন বিদায়ী তাওয়াফ করবেন, বিদায়ী তাওয়াফের সময় প্রচণ্ড ভিড় থাকে, সেখানে আমি বলবো যে কোনোভাবেই হাজরে আসওয়াদ যদি আপনি খুব শক্তি সামর্থ্য আপনার থাকে, অথবা মনে হয় যে আমি যে কোনোভাবে ইনশাআল্লাহ একটু শক্তি ব্যয় করলে আমি পারবো, দূর থেকে একটু অনুভূতিও ব্যক্ত করা যায়, তাতেও কিন্তু সেটা সব কবুল হয়ে যাবে, অবশ্যই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু লাঠি দিয়েও, লাঠি দিয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদকে এইভাবে স্পর্শ করে, প্রতীক স্পর্শ তো লাঠি দিয়ে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেছেন, আপনি আমি শুধু হাতটা উঠাবো এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা এতটুকু বলে আমরা তাওয়াফ শুরু করব। তারপরে যখন সাই করি আমরা, এরপর যখন আমরা সাফা মারওয়ায় যখন সাই করি, এইখানে আমরা আরেকটা বড় ধরনের বিষয় আমরা আমাদের মনের ভিতরে আনব, সেটা হচ্ছে সাফা মারওয়ায় সাই করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মা যে পানির জন্যে কী পরিমাণ কষ্ট করতে পারে, বিশেষ করে আপনি যখন সাফা মারওয়ায় সাই করবেন, আপনি যদি একটু স্মরণ করেন যে পানি পানি বলে একটা মা যখন দৌড়াচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন
বারবার তখন ওনার কানের মধ্যে এই শব্দটা দিচ্ছিলেন যে তুমি একা নও, বরং আমি তোমার জন্য আছি, এই সন্তান একা না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। কারণ যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, বারবার হাজার আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করতেছিলেন যে কোন অন্যায় আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম নিরুপায় হয়ে তিনি বললেন যে না, তোমার কোনো অন্যায়ের কারণে আমি রেখে যাচ্ছি না, বরং আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে এই মরুপ্রান্তে তোমাদেরকে রেখে চলে যেতে। সঙ্গে সঙ্গে হাজার আলাইহিস সালাম কনফিডেন্স নিয়ে তিনি বলছিলেন, ইদান লা ইউদাইউনি আল্লাহ, যদি এই মরুপ্রান্তে আমার আল্লাহ আমাকে রেখে যেতে বলেন তাহলে আল্লাহ আমাকে নিশ্চয়ই ভুলে যাবেন না। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আরাফায় আবার একটু ফিরে যাই। আরাফা ময়দানে কিন্তু একটা খুতবা হয়, মসজিদে নাবিরাতে খুতবা হয়। এই খুতবাটা শোনার ক্ষেত্রে কতটুকু আমাদের আমল রাখতে হবে? যদি আমরা, আর একটা বিষয় হলো যে এই খুতবাটা হয় মসজিদে নামিরা থেকে। জি জি জি, আমাদের অনেক হাজিদের একটা প্রবণতা দেখা যায় যে মসজিদে নামিরা কেন্দ্রিক বা মসজিদে নামিরাতে ঢোকার জন্য যে একটা প্রচণ্ড প্রতিযোগিতা লিপ্ত হয়, এটা কি ঠিক কিনা, বা এই ধরনের প্রতিযোগিতা নামা তো আসলে উচিত হবে না, কারণ জায়গাটা খুব সংকীর্ণ, জায়গাটা একেবারে সংক্ষিপ্ত জায়গা। এবং এই আরাফার খুতবা, এটা সম্পর্কে যদি আপনি একটু বলেন, এবং নামিরা মসজিদের অবস্থানকালীন সময়ে এই খুতবা শোনার ক্ষেত্রে হাজিদের যদি এটা পারা যায়, যেমন আমি যে বছর গিয়েছি, আমি নিজেও কিন্তু আসলে তার ধারে কাছেও যেতে পারি নাই। এটা হতেই পারে যে আপনি এত দূর থেকে আপনি সেখানে যেতে পারতেছেন না। আসলে এখানের মূল উদ্দেশ্য হচ্ছে ওইখানে একটা পুরো মুসলিম উম্মার জন্য একটা খুতবা দেওয়া হয় এবং সারা পৃথিবীর মুসলিম উম্মার মাজলুম মুসলমানদের কথা বলা হয়, মুসলমানদের শান্তির পথে আহ্বান করা হয়, মুসলমানদের একটা জাতীয় ব্রিফ বলা যায়, যে ব্রিফিংটা মসজিদ নামিরা থেকে প্রদান করা হয়। নামিরা থেকে সে সম্প্রচারিত হয় এবং পুরো আরাফা ময়দানের সর্বত্র এটার আওয়াজ কিন্তু চলে যায়, আওয়াজ চলে যাচ্ছে। এটি আমার বলার উদ্দেশ্য যে যেখানে যে যেখানে অবস্থান করুক না কেন, যে যেখানে ওই নামিরা মসজিদে একদম গ্র্যান্ড মুফতির সামনে বসে আমার শুনতে হবে এমনটা তো না, এবং এটা সম্ভব না, এটা সম্ভব না। অথবা যদি এমনও হয় যে আপনি খুতবা শুনতেও পারেন নাই, জি, মানে আপনি ঠিক এমন জায়গায় আছেন আরাফার ময়দানে, আরাফার ময়দানের ওই ডেস্টিনেশনের ভিতরে আপনাকে থাকতে হবে। এখানে দেখবেন লেখা থাকে বিদায়াত আরাফা, ওপেনিং আরাফা। আবার এটা তো একটা সুনির্দিষ্ট সময় থাকে, জোহরের নামাজের যে আজানের পরবর্তীতেই খুতবাটা দেওয়া হয়, ইমাম সাহেব সেই খুতবাটা শুরু করে, খুতবাটা প্রদান করে, এবং সেখান থেকে হয়তো সেটা 30-40 মিনিট হতে পারে, হ্যাঁ, অথবা আরো কমও হয়, আরো কমও হয় অনেক সময়, অনেক সময় অল্প অল্প সময় ব্যাপী আলোচনাটা হয়। সুতরাং আমি বলবো যদি আপনারা ইনশাআল্লাহ যেতে পারেন তত আলহামদুলিল্লাহ খুবই ভালো, যদি ওইখানে জায়গা পান, অথবা অনেক সামর্থ্যবান, আমাদের দেশের লোকেরা তো অনেকটা বৃদ্ধ হওয়ার পর অনেক সময় দেখা যায় যে এই প্রতিযোগিতা করতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার আমরা করব না, এবং আপনি হারিয়ে যেতে পারেন, আমার ফরজ ওয়াজিবটা আমরা বাতিল, এবং আপনি হারিয়ে যেতে পারেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি হারিয়ে যেতে পারেন, আপনি আপনার তাবু নাম্বার মনে নাও থাকতে পারে, জি জি, একটা অপরিচিত জায়গা, এখান থেকে কিন্তু আপনাকে মুজদালিফায় যেতে হবে, ওই পথ আপনার অজানা, এবং আপনি সেই সময়ে এই প্রচন্ড ভিড়ে গুগল ম্যাপও কিন্তু কাজ করবে না, ওই প্রচন্ড ভিড়ে গুগল ম্যাপ শেষ হলে এটা বোঝা গেল যে এটা কোনো ফরজ কিছু না, এটা যে যেখানে অবস্থান করুক সবার জন্য আপনি দোয়া করলেই আল্লাহ এটা কবুল করে নেবেন। জি জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেখ, খুব চমৎকার সুন্দরভাবে বিশ্লেষণ করলেন, বিশেষ করে হজের দিনের যে গুরুত্বপূর্ণ কিছু আমল আমাদের হাজিদের করণীয় সেই বিষয়ে খুব চমৎকারভাবে বললেন, আমল এবং আদবগুলো কী কী সেগুলো আপনি ব্যাখ্যা করলেন, এগুলো আমাদের খুব জানার দরকার, আমরা যারা হজ করতে যাই বা আগামীতে যারা যাব আমাদের জন্য এটা অনেক শিক্ষণীয় হয়ে এবং পাথেয় হয়ে থাকবে বলে আমি মনে করি। আমিন আমিন। দর্শক, আমাদের বিদায় নিতে হচ্ছে আজকের এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হজ বিষয়ক অনুষ্ঠানে, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং আগামীতে আরও নতুন কোনো অতিথির সাথে আবারও আমরা আলোচনায় আসব। ততদিন পর্যন্ত আপনাদের সাথে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك.